আমি অনেক মসজিদে গিয়ে জিজ্ঞাসা করে বৃদ্ধ মানুষ যাদের এবাদতের বয়স তাদের বয়স না যাদের এবাদতের বয়স ফিফটি প্লাস তিপ্পান্ন চুয়ান্ন বছর থেকে তারা সালাত আদায় করছেন মসজিদমুখী হয়ে মসজিদে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ফজরের সালাতের পরে যে ঘুম থেকে উঠে আপনারা আজকে কে কে তিনবার হাত ধুয়েছেন প্রথমত সবাই বলার চেষ্টা করেছিল যে আমরা সবাই ধুয়েছি সবাই হাতটা ক্লিয়ার করেছি ধুয়েছি আমি বললাম যে না অজুর সাথে সম্পৃক্ত না অজুর আগেই তিনবার হাতটা ধুতে হবে কে ধুয়েছেন মসজিদের মুসল্লিদের মধ্য থেকে একজনও হাস সূচক পজিটিভ উত্তর দেন নাই বরং আমি যখন জানালাম যে রাসুলসাল্লাহ আরীকালসাল্লাম আমাকে আপনাকে হাত ধুতে বলেছে এ কথা বলার পরে উনি কমেন্ট করলেন চুয়ান্ন বছর ধরে যিনি মসজিদে সালাত আদায় করেন উনি বললেন আমি আমার জন্মে কখনোই শুনিনি ফজরে ঘুম থেকে উঠে হাত ধুতে হয় আজও আমি ধুইনি তাই বলছেন তার মানে এই একই বাস্তবতা আপনাদের মাঝেও আমি অনেকটাই লক্ষ্য করেছি তো এই ধরনের অনেক বিষয় আছে আপনাদের খেয়াল করা উচিত জাল সাথে এসে শুধুমাত্র সুর ওয়াজ তাল ইত্যাদি হাসি কান্না এগুলো না নিয়ে কিছু শিখার চেষ্টা করবেন জানার জন্য আসলে মর্যাদাই ভিন্ন যখন রাস্তা দিয়ে এসেছেন এখানে জানার জন্য আমার নবী বলেছেন আসমান এবং জমিনে যারা আছে আসমান জমিনবাসী যারা আছে তারা সবাই মিলে আপনার জন্য দোয়া করেছে আল্লাহ তুমি একে ক্ষমা করো একে ক্ষমা করো কেন এসেছেন জানার জন্য না এই আসার কারণে এই দোয়াটা পেয়ে গেছেন সাল্লাহ রাসুলসাল্লাহ আলিহাসাল্লাম বলছেন যখন এসেছিলেন জানার উদ্দেশ্যে রাস্তা দিয়ে চলছিলেন তখন আমার নবী বলছেন যে আপনার পায়ের নিজ দিয়ে ফেরস পর বিছিয়ে দিয়েছিল এটা হচ্ছে জানতে আসার মর্যাদা শুনতে আসার মর্যাদা খুব কম আছে চলেন যাই আগে একটা আয়াত বলিনি যে জানবেন আমল করবেন ঠিক আছে জানবেন আমল করবেন তাহলে সাহাবির সাহাবিদের আদর্শ পাবেন মুসলমান হতে পারেন কারণ মুসলমান মানেই মেনে নেওয়া নিজেকে আল্লাহর জন্য সপে দেওয়া এটা হলো মুসলমান বা মুসলিম الله رب العالمين بولشن سورة كاها فير انترش نمبر انترش نمبر آيات 29 الله رب العالمين بولن أقول الحق من ربكم فما شاء فليؤمن وما شاء فليكفر إنا تدنا للظالمين نارا احاط بهم سرادقها وان يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا الله رب العالمين نوبي كبل هينوبي আপনি বলে দিন হক তোমার রবের পক্ষ থেকে আসে যাদের মানার তারা মেনে নিবে আর যাদের অস্বীকার করার তারা অস্বীকার করবে যাদের ইচ্ছা মানবে যাদের ইচ্ছা হয় না মানবে না তবে মনে রেখো যারা মানে না তারা হলো জালেম আর আমি এই জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের ভয়াবহ জ্বলন্ত আগুন আহা তবে হিমসুর দিকা এ আগুন যখন চারিদিক থেকে মানুষকে গ্রাস করে তখন তারা পানি চায় ভেতরটা শুকিয়ে যায় ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয় তখন বলে পানি দাও আল্লাহ বলছেন ইস্তা যদি তারা পানি চায় ইমা ইনকালমহুল এমন পানি যাকে বলা হয় পুজোর মতো পানি সরাসরি অনুবাদ পূজের মতো পানি দেওয়া হবে যারা মানে না জানার পরেও যারা বিধানকে মানেনি জাহান্নামে জাহান নামে তখন যাবে যাওয়ার পরে তাদেরকে এই ধরনের পানিও খেতে দেওয়া হবে তারা তো খেতে চাইবে না কিন্তু ভিতরটা শুকিয়ে গেছে কিছু তো খেতেই হবে তখন সেটাই খাওয়ার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন যখনই তারা খেতে চাইবে তখনই তাদের মুখমণ্ডলের চামড়া গোস্ত ঠোঁট জিব্বা যা আছে হাড় এবং দাঁত ছাড়া তা সবই ঝলছে খসে খসে তার পানির মধ্যে পড়ে যাবে অলিয় যদি বিধান না মানেন তাহলে এই ভাগের ভাগই হতে হবে যদি সেটা পেতে চান তাহলে আপনাদের উপরে ছেড়ে দিলাম আর যদি এগুলো পেতে না চান তাহলে আমল করতে হবে